এখন আমরা এই দ্বিদলীয় বৈরী রাজনীতির কারণে আমরা মনে করি তৃতীয় একটি রাজনৈতিক শক্তির উত্থান প্রয়োজন। আমরা চাইনা লগি বৈঠার কারণে যে 9/11 তৈরি হয়েছিল, আমরা চাইনা এই 10ই ডিসেম্বরের পর এই কারণে কোনো অসাংবিধানিক কোন একটা ঘটনা ঘটুক, কি ক্রাইসিস? ক্রাইসিসটা হলো আগামী নির্বাচনটা, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব, গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক প্রশ্নবিদ্ধ ছাড়া একটা নির্বাচন আমরা চাই। প্রধানমন্ত্রী যদি এমন একটা অবস্থা তৈরি করেন, তত্ত্বাবধায়ক সরকার না হোক, একটা নির্বাচনকালীন একটি গ্রহণযোগ্য একটি সরকারের সংবিধানের আওতায় যদি দেওয়া যায়, সেটা সম্ভব, এটা আলোচনার মাধ্যমে সম্ভব। 10ই ডিসেম্বর একটি শিডিউল কর্মসূচি আছে, সমাবেশগুলি করার পর ঢাকায়। এখন এই বক্তব্য যারা আনছেন, ইশতিয়াক ভাই খুব সুন্দরভাবে কিন্তু বিশ্লেষণ করছেন, যে আমি তার কথারই ধারাবাহিকতা বলতে চাই, যে 10ই ডিসেম্বরের পর যারা এই কথাটা বলে, এটা মাঠের বক্তৃতা হইতে পারে। আরে ভাই, এটা তো আর দেশ স্বাধীন করতে যাচ্ছি না, বঙ্গবন্ধু 71-এর সেই গণ আন্দোলনের পর উনি স্বাধীনতা যুদ্ধের ডাক দিছেন, আর তার কথায় ওই অবির যাওয়া বন্ধ হয়ে গেছে, তারপর ই হয়ে গেছে, এবং সেটা তখনই হয়েছিল, তিনি সংখ্যাগরিষ্ঠ একটি দলের পার্লামেন্টের নেতা ছিলেন, বঙ্গবন্ধু উপাধি পেয়ে তিনি পুরা জাতিকে তার অঙ্গুলি হেলনে পুরা জাতিকে। তো এই অবস্থা তো বিএনপি সেটা করতে পারে নাই। আজকে বিএনপি আন্দোলনে বিএনপির জনসমর্থন আছে, বিএনপি একটি বড় দল, কয়েকবার ক্ষমতায় ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। এবং এটাও স্বীকার করতে হবে যে আজকে আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপিকে যেভাবে ই করা হয়, এটাকে কি বলবো, অপাংক্ষ করার চেষ্টা করা হয়, হ্যাঁ রাজনীতির ভাষায় কৌশল থাকবে, রাজনীতির ভাষায় তারা তাদের মতো করে অপোজিটকে ঘায়ল করবে, কিন্তু এই গণতান্ত্রিক চর্চায় যেভাবে এটাকে কি বলে পোক করা হয়, যে তোমরা কিছুই করতে পারো না, কিছু করতে পারবে না, আমার মনে হয় এই জিনিসটা ঠিক নয়। তাহলে কি করা উচিত? আজকে ভাইয়ের কথা দিয়েই বলবো, যে আজকে দেখেন জ্বালানি তেলের দাম বেশি, মূল্যস্ফীতি আজকে বেড়ে যাচ্ছে, আজকে আমরা লোডশেডিং হচ্ছে, আন্তর্জাতিক বাজারে এই জ্বালানি সংকট বলেন, আমি একজন রপ্তানিকারক, আপনার এই মাস কিন্তু সবচেয়ে কম রপ্তানি হয়েছে বিগত কয়েক বছরের তুলনায়, অর্থাৎ আমরা একটা শঙ্কার জায়গায় আছি, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে অর্থনীতিতে বিশ্বব্যাপী মন্দা হবে, মাননীয় প্রধানমন্ত্রীও সেটা তার বক্তৃতায় বলেছেন, উনি বলবেন কেন, এটা সবাই আমরা জানি। তাহলে এই দেশটা তো আমাদের, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশটাকে তো আমরা স্বাধীন করেছি, এই দেশটার ইশতিয়াক ভাইয়ের মতো যারা সুশীল সমাজে যারা বোদ্ধা বিজ্ঞ যেমন তাদের, আমরা যারা রাজনীতি করি তাদের, আজকে সালাম ভাইরা যারা বৃহৎ একটি বিরোধী দলের সাথে জড়িত আছেন, আমরা যারা একটু ছোট দলের সাথে আছি, কিংবা আওয়ামী লীগের মতো যারা একটা বড় দল যারা করেন, তাদেরকে তো অস্বীকার করার উপায় নেই। এখন আমরা এই দ্বিদলীয় বৈরী রাজনীতির কারণে আমরা মনে করি তৃতীয় একটি রাজনৈতিক শক্তির উত্থান প্রয়োজন। আমরা চাইনা লগি বৈঠার কারণে যে 9/11 তৈরি হয়েছিল, আমরা চাইনা এই 10ই ডিসেম্বরের পর এ কারণে কোনো অসাংবিধানিক কোন একটা ঘটনা ঘটুক, কিংবা একটা ই হোক, আমরা চাই যে একটা রাজনৈতিক সমঝোতা, একটা ঐক্যমত, যেটা সালাম ভাই ইঙ্গিত দিয়ে গেছেন, হ্যাঁ সেই ঐক্যমতটা হওয়া দরকার গণতন্ত্রের প্রশ্নে। সেই এখন কি ক্রাইসিস? ক্রাইসিসটা হলো আগামী নির্বাচনটা, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব, গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক প্রশ্নবিদ্ধ ছাড়া একটা নির্বাচন আমরা চাই, এটাই হলো মূল দাবি। এখন সেখানে হয়তো বিএনপি দাবি করছে তত্ত্বাবধায়ক সরকারের দাবি, আমি দাবি করব এমন একটা সরকার, নির্বাচনকালীন সরকার, সেটা সংবিধানের আওতায়ও সেটা হইতে পারে, যেটা 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলকে নিয়ে বিএনপিকে নিয়ে তিনি সেদিন ওই উনি প্রস্তাবনা দিয়েছিলেন, সেই আলাপ হইতে পারে। আমি কোনো স্পেসিফিক রূপরেখা বলছি না, আমার কথা হলো সদিচ্ছা, পলিটিক্যাল উইল, পলিটিক্যাল একটা কমিটমেন্ট আমাদের অভাব আছে, এই জায়গাটায় সেই জায়গাটায় আসা উচিত। আমি কনক্লুড এইভাবে করতে চাই, ইয়েতে আমাদের একটা জাতীয় সমঝোতা দরকার এই নির্বাচনকে প্রশ্ন করে। 10ই ডিসেম্বরে খালেদা জিয়ার কথায় দেশ চলবে, আর সালাম ভাইয়ের কথায় আমি ব্যক্তিগতভাবে খুবই পজিটিভ কথা বলেছেন, এটা মাঠে বক্তৃতায়। আবার কেউ কেউ যদি বলেন হ্যাঁ সেটাই চূড়ান্ত, যারা এই কথা বলেন তারা আমি মনে করি দেশকে একটা একটা এটা কি বলবো এটা অস্থিতিশীলতার দিকে হয়তো নিয়ে যাবে, যেটা সঠিক হবে না, ঠিক হবে না, এবং সেটার জন্য আমাদের উচিত মানুষকে শঙ্কার মধ্যে না ফেলে, মানুষ কিন্তু না বিশ্বাস উঠে গেছে, মানুষ কিন্তু বিশ্বাস করেন এই এই দ্রব্যমূল্যের কারণে মানুষ কিন্তু খুব ভালো অবস্থা নেই, যতই বেতন বাড়ুক। তাই আমরা মনে করি যে 10ই ডিসেম্বরে নিশ্চয়ই বিএনপির পক্ষ থেকে এমন একটি কর্মসূচি দেওয়া হবে যেটা জনগণের মনের কথা থাকবে, যেটা গ্রহণযোগ্য হবে, যেটা অন্যান্য দল সহ সব দলই করবে। আর দেশের যে অবস্থা, আমি আপনাকে আমার সাথে একমত হবেন কিনা,
আগামীতে যে যেই সরকারে আসুক ভাই, এখন কথা হলো যেভাবে ক্ষমতায় থাকতে হবে কিংবা যেভাবে ক্ষমতায় যাইতে হবে এই চিন্তাটা বাদ দিতে হবে। এখন আমরা যারা এই দুই মূল স্রোতের বাইরে, আমরা তো বলবেন যে আপনাদের বলতে পারেন কিন্তু আপনারা তো কোনো ই করতে পারেন না। আমরা সেই কারণে চাচ্ছি যে একটা এমন একটা রাজনৈতিক শক্তির জোট উত্থান হোক যেটা এই দুই দলকে ব্যালেন্স করবে এবং একটা ঐক্যমত্যের সরকার জাতীয় সমঝোতার মাধ্যমে একটা আগামীতে ই করবে। কারণ দেশের তহবিলের অবস্থা ভালো না, আপনার সামনে বেতন দেওয়া মুশকিল হয়ে যাবে। আগামীতে যদি কথার কথা ধরে নিয়ে বিএনপি যদি ক্ষমতায় আসে দেশ চালাতে তাদের কিন্তু প্রবলেম হবে। এটাকে মাথায় রেখে আমাদের উচিত একটা জাতীয় সমঝোতার মাধ্যমে একটা গ্রহণযোগ্য নির্বাচন করা। নির্বাচন কমিশনকে যদি আস্থায় সে যদি নিজেকে জনগণের কাছে না নিতে পারে, যেমন ইভিএম নিয়ে যে প্রশ্নবিদ্ধ 150টি আসনে কেন, এই জায়গায় তাকে একটি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এখন কথা হলো কি যে নির্বাচন কমিশন এক এক সময় এক এক রকম কথা বলে, পারসেপশনটাকে জনগণের কিন্তু একটু ভিন্ন খাতে বইছে, অর্থাৎ জনগণের আস্থায় কিন্তু নির্বাচন কমিশন নেই। আমরা আশা করব যে নির্বাচন কমিশন সেই আস্থাটা ফিরাতে আসবে। এবং আরেকটা কথা গুরুত্বপূর্ণ, সেবার সাথে আমি যদি কথাটা রিপিট হয়ে যাচ্ছে তারপরেও সহমত প্রকাশ এই কারণে করছি, কারণ জাতির জনগণের হয়ে যদি কথা বলতে হয় সে জায়গায় ঐক্যমত দরকার। সেটা হলো যে আমরা যে মানুষ যারা ভোটার যারা ভোট দেয়, আমার ভোট আমি দেব, তাদেরকে মূল্যায়নের ক্ষেত্রে তাদেরকে গুরুত্বপূর্ণ হওয়ার ক্ষেত্রে যে প্রক্রিয়া বলেন কিংবা যে অ্যাড্রেসটা যেভাবে হওয়া দরকার সেটা করছে না। এখানে হয়তো অবশ্যই বিভিন্ন রাজনৈতিক দল কিংবা বিএনপির মতো শক্তিশালী বিরোধী দল অবশ্যই একটা ফ্যাক্টর যে অংশগ্রহণ না করলে ই হবে না, কিন্তু মানুষকে যদি উদ্বেলিত করা যায় আমার ভোট আমি দেব যাকে খুশি দেবো, এই সক্ষমতার প্রশ্নটা যেটা বলেছেন স্টেক ভাই, এটা তো এই জায়গাটাই তো আজকে আমাদের ক্লিয়ার উনি জনগণের কথা বলেছেন। এবং আমি তার সাথে সমর্থন পোষণ করে বলতে চাই, এক নম্বর হচ্ছে তাকে সক্ষমতা প্রকাশ করতে হবে, দুই নম্বর হচ্ছে তাকে আস্থা অর্জন করতে হবে, তিন নম্বর হচ্ছে পিপলসকে জনগণকে মোটিভেট করার জন্য আজকে নির্বাচন কমিশন যদি সেই ব্যবস্থা নিতে পারে যে ডিসিএসপি কে নিয়ে যতই নির্বাচন করুক, এটা তো একটা সামনে রুটিন বৈঠকের কথা যথাযথ বলেছেন, আমরা যেটা জানি রুটিন বৈঠক যেহেতু আগামী 17 অক্টোবর একটা জেলা পরিষদ নির্বাচন, এটা তো নির্বাচন না যাই হোক, তারপরে নির্বাচনের নামে যা হচ্ছে তাই হবে। এইটা দিয়ে নির্বাচন কমিশন হয়তো তার অবস্থানটিকে পরিষ্কার করতে চাচ্ছে। তবে আমি একটা কথা বিশ্বাস করি, নির্বাচন কমিশনাররা কিংবা প্রধান নির্বাচন কমিশনার বলেন কিংবা এজ এ হোল নির্বাচন কমিশন বলেন, তাদের একটি আন্তরিকতা জায়গায় আমি কোনো প্রশ্ন তুলতে চাই না। হয়তো তাদের ইচ্ছা আছে, কিন্তু কতক্ষণ তারা সেটাকে আস্থার জায়গাটায় যতক্ষণ না আনতে পারছেন, এটা কিন্তু জনগণের কাছে আমার মনে হয় তারা তাদের সক্ষমতার জায়গাটা তৈরি করতে পারবেন বলে মনে করি না। তাই নির্বাচন কমিশন আজকে সেইভাবে যদি ইভিএম এর প্রশ্নটা যেটা স্টেপাই বলছেন যে তারা যদি সেখানে নির্বাচন কমিশন কিন্তু একটা কথা বলছে, সব দল যদি আসে তাহলে ইভিএম এর প্রশ্ন হয়তো ইভিএম ছাড়াও নির্বাচন হতে পারে, এরকম একটা ধারণা কিন্তু উনি একটা দিচ্ছেন। তার মানে বিএনপি যদি নির্বাচনে আসে, এখন এইটা উনি কতটুকু স্ট্যান্ড করতে পারবে এইটাকে উনি কথা ই করতে পারবেন। তার মধ্যে আবার শুনতেছি 150 সিটে করবে, তার মধ্যে অতীতের যে ইভিএম গুলি কিনা হয়েছিল তার মধ্যে 30% নাকি অলরেডি অকেজ হয়ে গেছে। তাহলে এই 8,000 যেখানে আমাদের টাকার এত অভাব এই মুহূর্তে হোল বিশ্ব ক্রাইসিস, এই 8,000 কোটি টাকা যদি স্যাংশন হয়ে থাকে কেন বাবা? এখন আমরা আমাকে সবাইকে আস্থা নিয়ে একটি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করিয়ে ভবিষ্যতে প্রয়োজন হলে তো আমরা এটা করতে পারবো। সুতরাং এই মুহূর্তে 8,000 কোটি টাকা সেভ করা হোক, ইভিএম এর এইটাকে ইস্যুটাকে সেটেল করে দিলে আমার আমি বিশ্বাস করতে চাই, সালাম ভাই এখানে আছেন, বিএনপিও হয়তো যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি এমন একটি অবস্থা তৈরি করেন, তত্ত্বাবধায়ক সরকার না হোক, একটা নির্বাচনকালীন একটি গ্রহণযোগ্য একটি সরকারের সংবিধানের আওতায় যদি দেওয়া যায়, সেটা সম্ভব, এটা আলোচনার মাধ্যমে সম্ভব করে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় ভালো হবে। এটাই হোক আমাদের প্রার্থনা প্রত্যাশা, এবং এই জায়গাটাই আমরা ঐক্যমত সমঝোতা চাই।